আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির ঝাল ঝাল রেসিপি। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো ভেজে নিলে এতে মাংস খেতে অনেক ভালো লাগবে। আজকে আমাদের একটু অন্যরকম, কিন্তু এই মাংসটা খেতে অনেক ভালো। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি এটা দেখবো কেমন হয়েছে। প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখন আমি প্যানে একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি রঙের হলে তারপরে বাকি মশলাটা দিব। প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এগুলো আদা মশলাগুলো বলতে পেঁয়াজ রসুন বা আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো মিক্সার করে নেব। তারপরে এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে মেরে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন এটা ঢেলে দেব।
ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে না কষালে এটা গন্ধ থাকবে, এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে মাংস রান্নাটা সুস্বাদু হবে। যেহেতু এটা ঝাল ঝাল মুরগির মাংস, এই জন্য একটু ঝাল রেখে দিয়েছে। মশলাটা প্রায় কষানো হয়ে যাওয়ার ভিতর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝে যাচ্ছে যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের পিসগুলো মশলার ভিতরে দিয়ে দেব। তারপর এটা ভালোভাবে মাছতে হবে। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে মাংসটা খেতে সুস্বাদু হবে এবং রান্না মজাটা হবে। এখন আমি মাংসটা ভেজে দিলাম, thank you.
এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে জিরা জিরা আর গরম মশলা দেখা মাংসটা নিয়ে দিচ্ছি, দিয়ে এটা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে দেবো। আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে, মাংস রান্না শেষ। এখন এটা আমার মাংস রান্নার রেসিপি।